আমি প্রাগমে বলছি ভাইয়া। চাঁদনি, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি, আমি এখন বর্তমান আছি ধামরাই। কোথায়? ধামরাই? ধামরাই কি দেশের বাড়ি? না না না, দেশের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর। আচ্ছা, তো ধামরাইতে এখন কি কি কারণে আছেন? ফ্যামিলি নিয়ে আসেন না কোনো কাজ বাজে আসছেন? না, আসি ফ্যামিলি নিয়ে, কিন্তু সমস্যার মধ্যে আছি খুব। আচ্ছা, খুব সমস্যার মধ্যে আছেন। তো আপনার নাম কি বললেন? চাঁদনি। চাঁদনি। তো দর্শক আজকে আমাদের মাঝে আছে চাঁদনি, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। চাঁদনির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ভিডিও দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো চাঁদনি, আপনি অনেক সমস্যার মাঝে আছেন, তো আপনার সমস্যাগুলো আমরা শুনবো, দর্শকদের উদ্দেশ্যেও শোনাবো। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে চাঁদনি? বাবা মা আমার আছেন? ফ্যামিলিতে আমার মা, আমি আর আমার দুইটা ভাইয়া, আচ্ছা, ভাইয়া দুইটা আমার ছোট। আচ্ছা, তিন ভাই বোন আর আপনার মা। হ্যাঁ, আপনার বাবা কোথায়? আমার বাবা আর একটা বিয়ে করছে, চলে গেছে সেই বউ নিয়ে। বাবা চলে গেছে, এখন মাকে নিয়ে আর দুইটা ভাইকে নিয়ে আছেন। জি, আচ্ছা, তো আপনার মা কি করে এখন চাঁদনি? আমার মা বাসা বাড়ি কাজ করে। আচ্ছা, বাসা বাড়িতে কাজ করতেছে। আর আপনার তো দুইটা ভাই আছে, তারা কি লেখাপড়া করে না বাসাতেই থাকে? বর্তমানে একটা লেখাপড়া করে, আর একটা পয়সার অভাবে করাইতে পারি না, টাকার অভাব তো তাই। আচ্ছা, তো আপনি এখন কি করেন? আমিও আম্মুর সাথে কাজ করি। আপনি কাজ করেন? হ্যাঁ, কি কাজ করেন আপনি? বাসা বাড়িতে, মানুষের বাসায়। আচ্ছা, মানুষ কাজ করেন, আপনিও কাজ করেন, আপনার মাও কাজ করেন। হ্যাঁ। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি তো বিক্রমপুর বললেন, তো ওখানে জায়গা জমি আছে কিছু? জায়গা জমি ছিল, সব আব্দু নষ্ট করে ফেলাইছে। আচ্ছা, বাবা সব বেচে কিনে শেষ করে ফেলছে। হ্যাঁ। আচ্ছা, তো আপনার বয়স কত? আমার বয়স 18 বছর চলে। 18 বছর চলতেছে। বিয়ে শাদী হয়েছে আপনার? না, বিয়ে হয়নি এখনো। আচ্ছা, এখনো বিয়ে শাদী হয় নাই। তো আপনার আত্মীয় স্বজন বলতে আর কেউ নাই? মা না থাকলে মামা বাড়ির আদর থাকে না, আর আব্বু না থাকলে চাচা বাড়ির আদর থাকে না। আব্বু বিয়ে করে গেছে, এখন আর কারোর আদর নেই, কেউই এখন আমাদেরকে দেখে না। আচ্ছা, কেউ আপনাদেরকে দেখে না? নাই। আচ্ছা আচ্ছা, তো এই যে এখন মিডিয়ার সামনে আসছেন, তো এখন কি চান দর্শকদের উদ্দেশ্যে? দর্শকের কাছে একটু সাহায্য চাই, মনের একটা মানুষ চাই। আচ্ছা, একটু সাহায্য আর একটা মনের মানুষ। হ্যাঁ, আচ্ছা, কিন্তু একটা অনুরোধ, কেউ যাতে খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন না দেয়। আচ্ছা, তো এই যে তো দুইটা উদ্দেশ্য বললেন, যে কিছু সাহায্য সহযোগিতা, সাহায্য সহায়তা পেলে কি আপনার সংসারটাকে একটু ভালোভাবে নিয়ে চলতে পারবে, নাই তো? আর একটা মনের মানুষ পেলে কি বিয়ে শাদী করতে চান? হ্যাঁ, বিয়ে শাদী করতে চাই, যাতে আমার আম্মুর কাছে টাকা পয়সা না চায়, শুধু আমারই চাই। আচ্ছা, যে শুধু আপনাকে চাবে, টাকা পয়সা চাবে না, এমন একজন মানুষ পেলে বিয়ে শাদী করতে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দিয়ে দিছি ভাইয়া, কিন্তু ফোন নাম্বারটা আমি বলতে পারি না, আপনি একটু কষ্ট করে বইনে দিনে খুশি হইতাম। আচ্ছা ঠিক আছে, তো আপনার খুশিটা আমরা রাখবো। তো দর্শক, আমরা শুনতেছিলাম চাঁদনির জীবনের গল্প। তার বাবা নেই, বিয়ে করে চলে গেছে, মা আর সে এখন নিজেই কাজকাম করে। যদি তাদের পাশে এসে কোনো সহৃদয়বান ব্যক্তি পাশে এসে দাঁড়ায়, হয়তো তার মনের সাথে, হয়তো যদি তার মন মিলে, হয়তো বিয়ে শাদী সে করবে। আর যদি কেউ সাহায্য সহায়তা করে, হয়তো সেটাও সে নিবে। তো তার বিস্তারিত গল্প জানতে হলে তার সাথে আপনারা যোগাযোগ করবেন। আমি সেই নাম্বারটা বলে দিচ্ছি, 01609305100। তো দর্শক, আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01609305100। এই নাম্বারে যোগাযোগ করলে চাঁদনিকে পেয়ে যাবেন। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চাঁদনি, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? দর্শকের উদ্দেশ্যে একটা কথা জানা ভাইয়া, যাতে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে না ফোন না দেয়, যাতে ফোনে খারাপ খারাপ কথা না বলে, যাতে, এটুকুই আমার অনুরোধ। ভিডিও সামনে আসি খুব কষ্ট করে, যাতে আমি একটু মানুষের কাছে হেল্প পাই। ঠিক আছে, তো দর্শক, আমরা শুনতেছিলাম চাঁদনির জীবনের গল্প। আছে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।